আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। জি, আজকে আমরা আলোচনা করব ট্রেন লাইন নিয়ে। এই ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে, এক ভাই আর কি আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ট্রেন লাইন সম্পর্কে জানতে চান, মেজর ট্রেন মাইনর ট্রেন আপনার বুঝতে অসুবিধায়, এবং এরকমই কিছু একটা কমেন্ট করেছিলেন, যার কারণে এই ভিডিওটা মেক করতেছি। এবং আপনাদেরও বলে রাখি, আপনাদের কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকলে, সেটা হতে পারে বেসিক লেভেলের কোনো কিছু বা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু, আপনি সংকোচ মনে না করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার এই এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের ভিডিও দিলে আপনারা বেশি উপকৃত হবেন। ঠিক আছে, তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চান বা কোন বিষয়গুলো আপনার মানে আপনি সঠিকভাবে বুঝতে পারেন না, তাহলে সেই বিষয়গুলো আমি একদম সহজে আপনাদের বুঝাই দেব। তো আমরা আজকে আলোচনা করব ট্রেন লাইন নিয়ে। তো ট্রেন লাইন হচ্ছে যখন আপনি দেখবেন যে মার্কেট একটা পয়েন্ট থেকে বা যে কোনো একটা জায়গা থেকে মার্কেট উপরের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, আপনি খেয়াল করেন, আমি দুইটা পয়েন্ট এখানে ড্র করেছি। এখানে দেখেন এইটুক অংশ থেকে এই পর্যন্ত ছিল ডাউন ট্রেন, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত আপ ট্রেন স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখন প্রেজেন্ট কি আছে? প্রেজেন্ট আপ ট্রেন আছে। তো আপনাদের যেটা অসুবিধা হয়ে থাকে সেটা হচ্ছে, আপনারা মেজর ট্রেন মাইনর ট্রেন অনেকে বুঝেন না। তো মেজর ট্রেন হচ্ছে যে ট্রেনটা বৃহৎ আকারে একদিকে যাচ্ছে, সেটাই হচ্ছে মূলত মেজর ট্রেন। সেটা আপে হলে আপ, মেজর ট্রেন আপ, আর ট্রেনটা যদি ডাউনে নামে তাহলে মেজর ট্রেন ডাউন। তো আমি দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, মার্ক করে দেখে আপনাদের বোঝার স্বার্থে, আপনারা খেয়াল করেন যে এই যে এখানে আমি কিন্তু একদম জুম আউট করে নিয়েছি, অর্থাৎ 1 মিনিটের ক্যান্ডেলে যতটুকু জুম আউট করা যায় অর্থাৎ মাইনাস করা যায়, আমি ততটুকুতে এসেছি, এখানে 3 আওয়ার্সে চলে আসি। 3 আওয়ার্সে আসার পর আমি দেখব আমার বৃহৎ আকারে ট্রেনটা কোন দিকে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এক পর্যায়ে মার্কেটটা এই পর্যন্ত নেমেছিল, অর্থাৎ ডাউন ট্রেন ছিল, বাট প্রেজেন্ট প্রেজেন্ট আমরা মার্কেটটা কোন দিকে যাচ্ছে বৃহৎ আকারে, অর্থাৎ এই যে দেখেন সব মিলে অ্যাভারেজে, 3 আওয়ার্সে এসে আমরা অ্যাভারেজে দেখব, অ্যাভারেজে দেখতে পাচ্ছি মার্কেটটা এখন আপে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে এখানে মেজর ট্রেনটা হচ্ছে আপ ট্রেন। ঠিক আছে, এখন মেজর ট্রেন তো আমরা পেলাম, যেটা বৃহৎ আকারে উপরে বা নিচের দিকে যাচ্ছে সেটাই হচ্ছে মেজর, যদি উপরে যায় তাহলে আপ ট্রেন, আর নিচে গেলে ডাউন ট্রেন। এতটুকু তো আপনারা অবশ্যই বুঝেন। তো এখানে মেজর ট্রেন আমরা কোন দিকে পাচ্ছি? প্রেজেন্ট আপ ট্রেন। এখন মেজর আপ পেলাম, এখন আমরা মাইনর কি, মাইনর আসলে কোন ট্রেন সেটা দেখব। আমরা যখন একদম প্রেজেন্ট চলে আসলাম, আমি কিন্তু মানে জুম করলাম, জুম করার পর এখানে দেখেন আমি 15 মিনিটে চলে আসছি। 15 মিনিটে আসার পর আমি দেখব মার্কেট প্রেজেন্ট, প্রেজেন্ট আসলে কোন দিকে যাচ্ছে। আমরা যদি এখন এখানে দেখি, এখন দেখেন আমরা কিন্তু দেখতেছি মার্কেটটা কিন্তু নিচে নামতেছে, তাহলে প্রেজেন্ট যদি মার্কেট নিচে নামতে থাকে, এসে যদি আমরা দেখি এখন প্রেজেন্ট নিচে নামতেছে, তাহলে বুঝবো এটা হচ্ছে মূলত মাইনর, অর্থাৎ প্রেজেন্ট মার্কেট যেদিকে মুভ করতেছে মূলত সেটাই হচ্ছে মাইনর। তাই আপনি খেয়াল করবেন যে প্রেজেন্টটা কোন দিকে যাচ্ছে। যদি এই জায়গার মধ্যে হতো, আমাদের প্রেজেন্টটা এই জায়গায় হতো, ধরেন এখন তো এটা আমি আপনাদের ধরে নিতে বলতেছি, বাট এলোমেলো করবেন না, যদি এটা হতো তাহলে কিন্তু আমরা বলতাম মাইনর আপ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এসে দেখলাম যে এটা নিচেই নামার চেষ্টা করতেছে, তাহলে আমরা বলবো মাইনর ডাউন ট্রেন। যদি এখানে এখানে যেহেতু একটা লেভেল আছে, তাই এখান থেকে যখন রিভার্স করে গ্রিন এন্টার হবে, গ্রিন অ্যাপেয়ার হবে বা উপরে যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু আমরা বলবো মাইনর আপ। ক্লিয়ার? অর্থাৎ ছোট পরিসরে যদি বলি, সেটা হচ্ছে যখন আপনি মার্কেটটা অ্যাভারেজে যখন খেয়াল করবেন যে অ্যাভারেজে এরকম জিগজ্যাক মুডে কোন দিকে যাচ্ছে, সেটা হচ্ছে মেজর। আর যখন আপনি প্রেজেন্ট এসে এই অংশটাকে দেখবেন যে আসলে এখন নিচে নামতেছে নাকি উপরে উঠতেছে, এটাই হচ্ছে মূলত মাইনর, মানে ছোট পরিসরে যেটা। ঠিক আছে, একটা মেজর হচ্ছে মুখ্য আর মাইনর হচ্ছে তুচ্ছ বা ছোট, যেটাকে বোঝায় এক একজন এক একভাবে বলতে পারে, বাট আমি বলি যে মেজরটা হচ্ছে বৃহৎ আকারে যেদিকে যাচ্ছে মূলত ওটাই হচ্ছে মেজর, আর যেটা আপনি প্রেজেন্ট দেখতে পারবেন মার্কেটটা যেদিকে মুভ করতেছে ওটাই হচ্ছে মাইনর। এতটুকু তো ক্লিয়ার। এখন বলি, এখন এটা সিম্পল বিষয় আপনি জানেন, আমরা যদি আর একটা পেয়ারসে যাই, এই পেয়ারসে এখানে দেখেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একদম জুম আউট করে 3 আওয়ার্সে, 3 আওয়ার্সে কি দেখতে পাচ্ছি? মার্কেট উপর থেকে একদম বৃহৎ আকারে নিচের দিকে নামতেছে, প্রেজেন্ট। এতটুকু এখানে আপ ছিল, বাট এখানে দেখেন প্রেজেন্ট নিচের দিকে নামতেছে, একদম জিগজ্যাক 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 মোড়ে নিচে নামতেছে, তাহলে এটা কি বলবো? এটা হচ্ছে মেজর ট্রেন। তো মানে গত যেটা দেখাইলাম সেটা হচ্ছে মেজর আপ,
এখানে কি দেখতেছি, নিচ থেকে উপর থেকে নিচে নামতেছে, তাহলে বুঝবো এটা মেজর ট্রেন, কিন্তু মেজর ট্রেন হচ্ছে ডাউন ট্রেন, ঠিক আছে? তাহলে এখানে মেজর ডাউন ট্রেন, ওকে। এখন মেজর ডাউন আমরা বুঝে গেলাম, আমরা দেখবো হচ্ছে মাইনরটা কি, মানে আমরা দেখলাম বড় পরিসরে মার্কেটটা নিচে নামতেছে, বাট আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে মাইনরটা আসলে এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে। তো আমরা এখানে ক্লিয়ার করে দিই। এখন আমি প্রেজেন্ট আসলাম, আসার পর আমি দেখলাম যে এখানে মার্কেটটা একটু উপরে উঠে এখন নিচে নামার চেষ্টা করতেছে, অলরেডি আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে বুঝবো যে মেজর ট্রেন ডাউন ট্রেন এবং মাইনর ট্রেন ডাউন ট্রেন, ঠিক আছে? তাহলে এখন আমি আপনাদের একটা ট্রিক্স বলে দেই, আপনারা অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মেজর ট্রেনটা মূলত যেদিকে রানিং থাকে বা যেদিকে মুভ করে মেজর ডাউন, আপনারা ট্রেড নেওয়ার সময় খেয়াল করবেন যে মাইনর ঠিক যে সময় ডাউন হবে বা ডাউন হওয়ার কাছাকাছি এসে সে ধরেন একটা লেভেলে আসছে, এখন ডাউন হতে পারে, ওই ধরনের সিচুয়েশনে আপনি ট্রেড করবেন। অর্থাৎ আপনি ট্রেড করবেন মেজর ডাউন, আপনি প্রেজেন্ট দেখবেন মাইনরও যখন ডাউনে যাচ্ছে, ঠিক সেই সিচুয়েশনগুলোতে আপনারা কন্টিনিউয়েশনের ট্রেড বা আদার যে সাইকোলজিক্যাল বিষয়গুলো যেগুলো আমার কোর্সে আমি শিখিয়ে থাকি বা বলে থাকি, এছাড়া আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেয়া আছে, এগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন অনেকটাই। তো আপনি যখন দেখবেন যে মেজর ট্রেন ডাউন প্লাস যখন আপনার মাইনরও ডাউন হচ্ছে, তখন কিন্তু আপনার ট্রেডের উইনের পসিবিলিটিটা আরও বেশি হয়ে যায়। ধরেন আপনার যদি উইনের ইস্যু থাকে 80%, আপনি যদি এই থিওরিটা অ্যাপ্লাই করে ট্রেড করেন মেজর ডাউন মাইনর ডাউন, আপনি সেই সময় ট্রেড নিচ্ছে, তাহলে আমি বলবো আপনার 90% উইনের ইস্যু চলে যাবে। তাহলে অনুরূপভাবে কি দাঁড়াচ্ছে, যে মেজর ট্রেন যখন আপ থাকবে, ঠিক আছে, আমরা ট্রেড নেওয়ার জন্য অপরচুনিটি খুঁজবো হচ্ছে মাইনর কখন আপ হয়। তাহলে যেটা হয়, আপনার মেজর মানে হচ্ছে যেটা বৃহৎ, বৃহৎ ট্রেন আপে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটটা আপের দিকে শক্তিশালী, অর্থাৎ মেজর যেটা হবে সেটাই কিন্তু শক্তিশালী। মেজর যদি ডাউন হয় তার মানে ডাউনের দিকে মার্কেট যাওয়ার শক্তিটা অনেক বেশি, আর মেজর যদি আপ হয় তাহলে বুঝবেন যে মার্কেটটা আপে যাওয়ার শক্তিটা অনেক বেশি, তাই আপনি ওয়েট করবেন মাইনরটা কখন আপে হয়। ধরেন মেজর আপ মাইনর আপ, ঠিক সেই মুহূর্তে আপনারা যখন কন্টিনিউয়েশনের ট্রেড বা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে যে ট্রেডগুলো নেবেন এগুলো আপনার উইনিং রেট সব থেকে বেশি হবে। কিন্তু কখনো এটা করবেন না, বা ট্রেড নিতে পারেন বাট অ্যাভয়েড করা বেটার, তখন উইনিং পার্সেন্টেজটা কমে আসে, বিশেষ করে নতুনদের জন্য এটা প্রবলেম হয়ে থাকে। তবে আমার কোর্সে আমি দুই দিকেও ট্রেড নেওয়া শিখিয়ে থাকি, তবে নতুনদের জন্য অবশ্যই রিকমেন্ড করবো আপনি মেজর আপ মাইনর আপ হলে ট্রেড নেবেন, মেজর ডাউন মাইনর ডাউন হলেও ট্রেড নেবেন। কখনো এভাবে ট্রেড নেওয়া যাবে না যে মেজর আপে যাচ্ছে বাট আপনি দেখতে পাচ্ছেন মাইনর ডাউন, ওই রকম সময় ট্রেড নিলে ট্রেডের রিস্কটা বেড়ে যায়, ঠিক আছে, উইনিং রেটটা কমে যায়। তাই এতটুকু অপেক্ষা করতে কোনো দোষের কিছু নাই, ঠিক আছে? আপনার এখন ধরেন মেজর এখানে আপ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে নামতেছে, মেজর আপ মাইনর ডাউন, আপনি এখানে ট্রেড নিলে আপনার ধরেন যে আপনার উইনিং রেট যদি আমি বলি ধরেন আপনার 80% আসবে, বুঝে ট্রেড নেন, সেখানে যদি আপনি মেজর আপ এবং এই পয়েন্টে এসে ধরেন একটা ট্রেন লাইনে সাপোর্ট লেভেল হিট করে মার্কেট এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এই পয়েন্টগুলোতে যখন আপনি ট্রেড নেবেন মেজর আপ মাইনর আপ, তখন আমি বলবো আপনার উইনিং রেট আপনি যদি বুঝে শুনে ট্রেড নেন আপনার উইনিং রেট 90% চলে আসবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা ফলো করবেন, অলওয়েজ আপনারা ট্রেন ফলো করবেন, ট্রেন্ডের অ্যাগেনস্টে কখনো ট্রেড নেবেন না। ট্রেন মার্কেটের মার্কেটের উপরে যাচ্ছে, মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, আপনি যদি ট্রেন্ডের অ্যাগেনস্টে ট্রেড করেন, আপনি ধরেন আপনি উপরে ট্রেড না নিয়ে নিচে ট্রেড নিন, সেক্ষেত্রে এটা কি হলো, মার্কেটের বিরুদ্ধে ট্রেড নেওয়া হলো, মার্কেটের অ্যাগেনস্টে ট্রেড নেওয়া হলো, মার্কেট উপরে যেতে উৎসাহী বাট আপনি ট্রেড নিচ্ছেন নিচে যাওয়ার জন্য, সেটা কিন্তু হচ্ছে মার্কেটের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনার উইনিং রেট কমে আসবে। বাট আপনি যদি দেখেন মার্কেট উপরে যাচ্ছে, আপনিও উপরে ট্রেড নেওয়ার অপরচুনিটিগুলো খুঁজতেছেন, ওই সাইকোলজি খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনার উইনিং রেটটা বেড়ে যাবে। একইভাবে মার্কেট যখন ডাউনে থাকবে আপনিও সুযোগে থাকবেন এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো জেনে বুঝে তারপর আপনি যখন লোয়ারে ট্রেড নেবেন আপনার উইনিং রেট কিন্তু এমনিতেই বেড়ে যাবে। কিন্তু এই ছোট ছোট কনসেপ্টগুলো না জানার কারণে বেশিরভাগ ট্রেডারে কিন্তু মার্কেটে এসে প্রফিট করতে না পেরে লস করে বের হয়ে যায়, ঠিক আছে? তাই এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত সিরিয়াসভাবে নিয়ে কিন্তু জানতে হবে এবং শিখতে হবে। আপনি বিভিন্ন সোর্স থেকে এগুলো বিষয় দেখতে পারেন। আপনাকে যে সবসময় আমার ভিডিও ফলো করতে হবে এমন কিছু না, আপনি যার কথা বুঝেন যার কথা ভালো লাগে আপনি সে ধরনের ভিডিও দেখবেন, ঠিক আছে? আপনি আমারটা দেখলেন প্লাস এই বিষয়ে নিয়ে আপনি ইউটিউবে সার্চ দেন
যে ট্রেনটা আসলে কিভাবে কাজ করে, এ ধরনের বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দেন, তখন দেখবেন যে ওই রিলেটেড নানান ধরনের ভিডিও চলে আসতেছে। তখন আপনার কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে যখন জানবেন তখন কিন্তু আপনার এই বিষয়ে অ্যানালাইসিস করার দক্ষতাটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো ট্রেন লাইন মূলত কিভাবে ট্রেন লাইন ড্র করে ট্রেন লাইনে ট্রেড নেওয়া লাগে এই বিষয়ে আমার ফ্রি ক্লাস কি নতুন যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের যে রিসেন্ট ব্যাচ আছে 24তম ব্যাচ, এটা শুরু হবে হচ্ছে আগামী 15 তারিখ থেকে, জানুয়ারি 15 তারিখ থেকে আপনারা চাইলে এই ব্যাচে জয়েন করতে পারেন। ঠিক আছে, এখানে আমরা এই ধরনের ছোট ছোট কনসেপ্ট যেগুলো আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সব কিছু বলে থাকি এবং শিখিয়ে থাকি। তাই আপনি যদি মার্কেট সম্পর্কে আপনার যদি একদম জিরো ধারণা থাকে আপনি সেক্ষেত্রে আমাদের কোর্স থেকে এই বিষয়গুলো জানতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।